তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহ আলম খান, সিনিয়র শিক্ষক, ঢাকা বিপিল বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ। আমি আজ নবম ও দশম শ্রেণী উচ্চতর গণিতের দ্বিঘাত সমীকরণের উপর একটি ক্লাস নিব। তোরা দ্বিঘাত সমীকরণ বিভিন্ন ক্লাসে তোরা দ্বিঘাত সমীকরণ পাইছো। আইন একটা সমীকরণ স্ট্যান্ডার্ড বা মান সমীকরণ দিব এবং একটি সমাধান করে দেখাবো। এই সমীকরণটা আমি সমাধান করব। এই সমীকরণ সমাধান এবং সূত্র এক্স এর মান সূত্রাকারে বের হবে, এক্স এর মান সূত্রাকারে বের হবে। যে কোনো এক্স এর মান এটা আমি বের করে দেখাচ্ছি। দেখো -c আমি এটিকে এ দ্বারা ভাগ দিব। এ দ্বারা যখন ভাগ দিব এক্স স্কয়ার বিএক্স বাই এ ইকুয়াল টু -c/a এ দ্বারা ভাগ করছি। এখন কিভাবে বর্গমান আছে দেখি, এক্স স্কয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু বি বাই আমি যোগ করবো a + b² x plus b by 2a whole square দাম্পকে b বর্গ হলো b স্কয়ার 2 এর বর্গ 4 a স্কয়ার -c/a বা x plus b by 2a whole square আবার সেই যে x plus by 2a equal to
প্লাস মাইনাস দেখ √r v² -4ac ডিভাইডেড বাই 4 এর বর্গমূল 2 আর s² এর বর্গমূল k আমার উদ্দেশ্য হলো x এর মান নির্ণয় করব y x equal to x equal to v by a প্লাস পক্ষান্তর করব পক্ষান্তর পক্ষান্তর হলে b by মাইনাস √2a প্লাস মাইনাস √r v² মাইনাস 4ac বাই 2a তাহলে প্লাস মাইনাস তাহলে আমরা হব 2a 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 লসাগু 2a y x equal to x so 2a যদি আমি লসাগু নেই 2a লসাগু এই নো এখানে হবে মাইনাস b প্লাস মাইনাস √r v² মাইনাস 4ac এই দুইটা সমীকরণের সমাধান তাহলে আমরা এখানে দুটি মূল পেলাম দুটি মূল সমীকরণে দ্বিঘাত সমীকরণ যেহেতু তার দুটি মূল তাহলে আমরা এরপরে নাম একটা x1 x1 এর মান হবে মাইনাস b প্লাস √r v² মাইনাস 4ac বাই 2a অপর মূলটি ধরে নিলাম x2 অপর মূলটি ধরে নিলাম x2 x2 কিন্তু হবে মাইনাস b এই যে প্লাস মাইনাস একটা প্লাস করছি আর একটা মাইনাস মাইনাস b √r v² মাইনাস 4ac বাই 2a 2a সমীকরণে দুইটি মূল পেলাম যে দ্বিঘাত সমীকরণে তার দুইটি মূল আছে তার দুইটি মূল পেলাম এখন আর একটা যে লক্ষ্য করো দ্বিঘাত সমীকরণে এই যে আমরা পেলাম v² মাইনাস 4ac v² মাইনাস 4ac কে সমীকরণে নিশ্চয় করে v² মাইনাস 4ac কে সমীকরণে নিশ্চয় করে একটা সমীকরণ যদি নিশ্চয় বের করতে পারো তাহলে সমীকরণের হ্যাঁ প্রকৃতি ধরন ও প্রকৃতি তোমরা নির্ণয় করতে পারবে ধরন ও প্রকৃতি নির্ণয় করতে পারবে আজ দেখি আমি একটা সমীকরণ দিলাম x square 5x x square 5x minus 5x plus 6 equal to 0 এই সমীকরণটা x square 5x plus 6 equal to 0 দেখি আমি আমার স্ট্যান্ডার্ড সমীকরণে x square plus bx plus c equal to 0 plus c equal to 0 এই সমীকরণের সাথে যে তুলনা করি তাহলে এই সংখ্যা x স্কয়ার এর সমান 1 মানে a ইকুয়াল টু 1 b x এর সমান b এখানে x এর সমান মাইনাস y b ইকুয়াল টু মাইনাস y ধ্রুব পদ x ছাড়া যে পদ এখানে c আর এখানে হবে ধ্রুব পদ হলো c c তাহলে আমি যদি সমীকরণের নিশ্চয়ক এতে সমীকরণটির নিশ্চয়ক সমীকরণটির নিশ্চয়ক নিশ্চয়ক কিভাবে হবে বিস্কারা সোর এসি বিস্কারা সোর এসি বীর মানে মাইনাস ফাই মোল স্কয়ার মাইনাস মোল ইন্টু এর ওয়ান ওয়ান ইন্টু সি Sirman 6 25 minus 5 whole square 25 minus 24 equal to 1 তাহলে 1 হল সমীকরণ নিশ্চয়ক তো যেহেতু সমীকরণে নিশ্চয়ক ধনাত্মক তাহলে সমীকরণের মূল্য হবে বাস্তব বাস্তব অসমান এবং মূলগুলি মূলদ
এই যে নিশ্চয় দ্বারা সমীকরণের গঠন এবং প্রকৃতি ধরন এবং প্রকৃতি বোঝা যায় এই সমীকরণ দ্বারা। তাহলে নিশ্চয় এখন নিশ্চয় নির্ণয় করলাম, এই সমীকরণটি আমার মূল নির্ণয় করে দেখাবো। তোমরা নিশ্চয় পেয়েছ যেহেতু সমীকরণের মূল বাস্তব বা ধনাত্মক, তো সমীকরণ বুঝতে হবে বাস্তব। এবার আমরা সমীকরণটা সমাধান করে দেবে। তাহলে x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু এই সমীকরণের মধ্যে আমরা বসাবো x ইকুয়াল টু মাইনাস b, b বলতে আমাদের মাইনাস y, প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, b বলতে আমার মাইনাস y হোল স্কয়ার 4a, বলতে 1 ইন্টু c, c বলতে 6 বাই 2a, 2a 2 ইন্টু l 1 1 ইকুয়াল টু মাইনাস এর আছে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 24 বাই 2a, 2 ইন্টু 1 মানে 2। তাহলে x এর কত হলো? x এর মানটা কত? বাই x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 25 এটা 24 মাইনাস হলো তাহলে রইল হলো 1 বাই রুট 2 এর 2 ইজ 2 তাহলে ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 1 এর বর্গমূল 1 বাই 2। তাহলে সমীকরণের দুইটি মূল, সমীকরণের দুইটি মূল x1 ধরে নিলাম 5 প্লাস 1 বাই 2, অপর মূল x2 ইকুয়াল টু 5 মাইনাস 1 প্লাস মাইনাস, এর জন্য মাইনাস ওয়ান বাই টু। তাহলে এক্স ওয়ান এর মান কত হলো? সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি, আর এক্স টু ওয়ান ফোর বাই টু ইকুয়াল টু টু। তাহলে সমীকরণের দুটি মূল আমরা পেলাম, একটি টু আর অপরটি থ্রি। আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজ এই অনুশীলনী তোমরা বাড়িতে 5.1 এটা অন্যান্য একাডেমিতে করবে। আজকের জন্য তোমরা ভালো থেকো, আজ সমাপ্ত ঘোষণা করলাম পাঠ।